तालुकदार माइनुल तालुकदार माइनुल तालुकदार के 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 घुमानोर जायगा तुम्हार की बिछाना पत्र नाई घुमानोर जायगा नाई ना एखन तो भावई घुमाइछि माइनुल तालुकदार तुम्हें जेखने सेखने घुमिए पड़ो केन আর তুমি কোনো কাজকর্ম করো না কেন বসিয়া বসিয়া শুধু ঝিমাও কেন আমি হলাম এই গ্রামের গ্রাম প্রধান আমার কোনো কাজ করতে হয় না সবাই আমার কাজ করে দেয় মাইনুল তালুকদার এইটা কোনো পুরুষের কথা হইতে পারে না আজ হইতে তুমিও কাজ করিবে অন্তত তোমার বিবিজানের জন্য কাজ করিবে অবশ্যই করব তোমার কাজ বুইলা কথা তুমি আমার একমাত্র বিবিজান তোমার কাজ করব না তো কার কাজ করব মাইনুল তালুকদার একমাত্র বিবিজান এই কথার মানে কি তার মানে কি তোমার আরো অন্যান্য অনেক বিবিজান আছে তুমি আরো বিবাহ করিয়াছো আরে না না অসম্ভব কেন বিবাহ করিব সেটা যদি হইয়া থাকে খুব ভালো পুরুষ মানুষকে বিশ্বাস করা দায় কারণ তাদের একমাত্র পছন্দ হইতেছে বহু বিবাহ যাই হোক এখন তাহলে কাজের কথায় আসি মাইনুল তালুকদার বলো এই মাইনুল তালুকদার সব সময় তোমার বাধ্যগত স্বামী এই গ্রামের তিন নাম্বার সংবিধানের ধারাটি সংশোধন করিতে হইবে বলো কি সংবিধান সংশোধন এটা তো অনেক অসম্ভব একটা কাজ আনোয়ার বেগম এই অসম্ভবকেই তোমার সম্ভব করিতে হইবে এই কঠিন কাজটি তোমাকে করিতে হইবে এই বিবাহ আইন সংশোধন করিতে হইবে অসম্ভব সুন্দর সুন্দর পাত্র ঘুরঘুর করিতেছে কিন্তু আমাদের কন্যা সুরভি কাউকে পছন্দ করিতেছে না এটা তো সংবিধানের দোষ না দোষ আমাদের মেয়ে তার তো কাউকেই পছন্দ হয় না ওরে বাবারে এত পাত্র চোখের সামনে ঘুরঘুর 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 করলে পাত্রী তো মাথা ঘুরবেই সে তো পছন্দ করিতে পারিবেই না তুমি জান তুমি আছো কি করতে তুমি মেয়েকে বোঝাও একটা জায়গায় ফিক্সড করে দাও তোমার কি মনে হয় আমি সেই চেষ্টা করি নাই সব ধরনের চেষ্টা করিয়া আমি বিফল হইয়াছি সেই জন্যই তোমার কাছে আসিয়াছি তুমি এই তিন ধারার একটি উপধারা তৈরি করিয়া দাও বল উপধারা বানাতে হবে জি সংবিধান আমার দাদা শ্বশুর বানাইয়াছিল আমার শ্বশুর সেই সংবিধান সংশোধন করিয়াছিল তাহলে আমার স্বামী তুমি তুমিও সেটি সংশোধন করিয়া দাও আব্বা জান এক থেকে দশ ধারা পর্যন্ত হাত দিতে কঠোর ভাবে নিষেধ করে গেছে এটা আমি পারবো না বিবি জান পারিবে না পারবো না তাহলে তুমিও কান খুলিয়া শুনিয়া রাখো মাইনুল তালুকদার যদি বিবাহ আইন সংশোধন করা না হয় তাহলে আগামী দুই মাসের মধ্যে আমি বড় কন্যা সুরভিকে রাখিয়া ছোট কন্যা সুগন্ধির বিবাহের ব্যবস্থা করিব